পৃথিবীর ইতিহাসে এক নিকৃষ্ট এবং জঘন্যতম ঈদ পালন করেন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশি প্রবাসীরা, যে মানুষগুলো 365 দিন অনবরত কাজ করেন কোনো হলিডে কিংবা ছুটি ছাড়াই। ইচ্ছের বিরুদ্ধে এই মানুষগুলো পবিত্র ঈদের দিনও নিজেদের বিলিয়ে দেন একটা দোকান, গ্যারেজ কিংবা কন্টেইনারের মধ্যে। দক্ষিণ আফ্রিকায় হাজারো বাংলাদেশি রয়েছেন যারা পবিত্র ঈদের দিনও কাজ করে থাকেন। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি দক্ষিণ আফ্রিকা বাংলাদেশিরা কিভাবে ঈদ করেন। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশিদের ঈদ দেখে আপনি চমকে উঠবেন। ভিডিওটি ইন্টারেস্টিং হয়, আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ। 365 দিন কাজ করার পরেও পবিত্র ঈদের দিনে কাজ করতে হয় এই দূরপ্রবাসে থাকা মানুষগুলো। দক্ষিণ আফ্রিকায় একজন বাংলাদেশি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেন, আর এই বাংলাদেশি প্রতিষ্ঠানটি কাল হয়ে দাঁড়ায় একটা সময়। বিশেষ করে কোনো হলিডে ছুটির দিন না থাকায় এই মানুষগুলো অনবরত কাজ করতে হয় বছরকে বছর, যেখানে পবিত্র ঈদের দিনও ছুটি থাকে না। আমরা বাংলাদেশিরা এতটাই জঘন্য নিকৃষ্ট প্রজাতির যা বলার বাকি রাখে না। পবিত্র ঈদের দিন দোকান বন্ধ রাখাতে বহু মালিক নারাজ। নিজে ঈদের দিন সুযোগ সুবিধা নিয়ে দোকানের কর্মচারীদের দিয়ে দোকান খোলা রাখেন মালিকরা। প্রতিদিনের মতো করে একজন বাংলাদেশি ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে দোকান খোলায় ব্যস্ত হয়ে পড়েন। অনেকেই নামাজ পর্যন্ত পড়ে না। যারা আবার নামাজ পড়তে যান তারা দ্রুত নামাজ শেষ করে তাড়াহুড়া করে এসে দোকান খোলেন। প্রতিদিনের মতো করে একজন বাংলাদেশি কাস্টমার সেভ করতে করতে ঈদের দিন অতিক্রম করেন, যেখানে নেই কোনো আনন্দ কিংবা ঈদের আমেজও। স্বার্থপর এই দূরপ্রবাসে ঈদটাও ঠিকঠাক উদযাপন করা হয় না বহু বাংলাদেশির। নিজের সংস্কৃতি ঐতিহ্য কোনোটাই মনে থাকে না রক্তপিপাসু মানুষগুলোর। মানুষ নামের অমানুষগুলো টাকার নেশায় অন্ধ হয়ে একটা কর্মচারীকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করে। পৃথিবীর ইতিহাসে দক্ষিণ আফ্রিকা প্রবাসীর মতো ঈদ দুনিয়ার আর কোথাও নেই। যেখানে পবিত্র ঈদের দিন মুসলমানদের আনন্দ বেদনার মহাকাব্য রচিত হয়, সেখানে দক্ষিণ আফ্রিকার প্রবাসীরা কষ্টের বেড়াজালে ঈদের দিনও জেলখানায় বন্দি রয়। টাকা কামানোর নেশায় বিভোর হয়ে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন অনেকেই। প্রত্যেকটা মালিকের উচিত ঈদের দিন তারা নিজের দোকান নিজে করে অন্তত কর্মচারীদের ছুটি দেওয়া। তাতে হয়তো বহু কর্মচারী ঈদের আনন্দটা কিছুটা হলেও রক্ষা পাবে। তার সাথে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ সবার মুখে হাসি ফোটাবে। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশিদের ঈদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।